अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ले सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। कबे জানি ডাক আসিবে এই বাড়ি ঘর সারিতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাগো ও মহিলারা, তোমরা ইজ্জত পাইবা এই নবীরে চিনো, নবীর মাধ্যমে আল্লাহকে তালাশ করো, নবীর আদর্শ নবীর তরিকা নিয়ে সামনে বারো, আল্লাহর সাহায্য তোমরা পাইবা। পেয়েছিলেন মা খাদিজা। বলতেছিলাম গনে দেখে সব ঠিক আছে, হাই হাই কি রাখাল, একটু অ্যাক্সিডেন্ট নাই, বাঘে ধরে না তোমার বকরিকে? না ম্যাডাম, বাঘ আমার বকরির কাছে আসলে বাঘও বকরির মতো হয়ে যায়। এই নবীর রাখালিয়াতের আওতার বকরিগুলোর কাছে বাঘ দুর্বল হয়, আর আমরারে ভাইলে মশাই পর্যন্ত সারে না। সারে ও সারে, খালি ঘুমাইয়া দেখেন মশা যে কত খুশি। গরমের মধ্যে কারেন্ট নাই, খালি গায়ে শুইছে, মশারিও টানাইতে পারে না। মশা দেখবেন কাছে আইসা কি গুণের গান শুরু করে, গুনগুনা গুনগুন ও বন্ধুজন ঘুমাও গো ঘুমাও, ইঞ্জেকশন বাও করতেছি। আর যদি নবীর উম্মতের পরিচয় দিতে পারেন, জঙ্গলার ভাগ ভাল্লুক পর্যন্ত আপনাকে ইজ্জত করবে। তার বাস্তব নবীজির একজন সাহাবীর জীবনী। নবীর সাহাবীর নৌকা দিয়া যাইতেছে, ঘূর্ণিঝড়ে নৌকা ভাঙ্গা টুকরা টুকরা করে ফেলছে, সবগুলি মানুষ নদী গর্ভে হাবুডুবু খাইতে খাইতে শেষ। নবীর সাহাবীটা না একটা কাঠের টুকরায় ধরে সাঁতার কাইটে কিনারে উঠছে। কিনারে উইটা কই, আল্লাহ সবগুলি মানুষ মরলো, আমি তো বাঁচলাম। যেখানে খারইয়া কইতাছে আমি বাঁচলাম, এটা আমরা সুন্দরবনের বাঘবাল্লুকের জঙ্গলা, যেখানে মানুষ খাওয়ার প্রাণী ছাড়া, অর্থাৎ হিংস্র প্রাণী ছাড়া বালা কোনো প্রাণী নাই। হ্যাঁ নে খারুইয়া কইতাছে আমি বাঁচলাম, আফ্রিকার এক জঙ্গলার কিনারে। একটু পরে দেহে তার নাহের মধ্যে বাঘের গন্ধ লাগতেছে। বাঘের কিন্তু গন্ধ আছে, শিয়ালের গন্ধ আছে, কিছু প্রাণী আছে তাদের একটা গন্ধ আছে, বাঘের গন্ধ নাহে। বাঘেও নাহে দেহে মানুষের গন্ধ লাগতেছে। বাঘে শিকার করব, কই শিকার আছে না আছে নাহের মধ্যে খবর হয়, নাকি বাঘের মোবাইলের বার্তা আছে। খালি বাঘ না, কিছু প্রাণীকে আল্লাহ পাক এই ক্ষমতা দিছে। আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওনার কিতাবে লেখছে, একটা মাছিকে 3 মাইল পর্যন্ত কিয়া কই কি হইতাছে এর নাহের মধ্যে মাছির খবর 3 মাইলের ভিতরে হয় কইটারে। কত নাম্বার CSRR, দাগ নম্বর, বাড়ি নম্বর, মোজা নম্বর, কার বাড়ি, কয় তালার উপরে, কোন রুমে কাডল বাংছে, বিনা পোস্টারিং বিনা মাইকিং গে হাই দেখবেন যাইবো। আসে না এরকম একটা, বলুন হ্যাঁ, ক্ষমতা কে দিছে? আচ্ছা, আল্লাহর সৃষ্টির মধ্যে কি হ্যাঁ শ্রেষ্ঠ না আমরা শ্রেষ্ঠ? হ্যাঁ রে, এত সুযোগ সুবিধা দিল, আমরা সুযোগ সুবিধা কই? আজকে আদায় করুম, ঠিক রাজি আছেন না আপনারা? আদায় করুম, কিন্তু রাস্তা আছে একটা, রাস্তাটা ধৈরা লইতে হইব, রাস্তা সাইরা পাইতে। মা খাদিজা কয় এই রাখাল আর পাইছি না, বাঘে ধরে না। জিগাইল বাঘ, কয় না বাঘ তো আমার বকরির গায়ে হাত দেয় না। এই নবীর উম্মতের পরিচয় দিতারলে আপনার গায়ে বাঘ হাত দিবে না। তার বাস্তব নবীর সাহাবি, দেহে বাঘ একটা, বাবা রে বাবা, এমন বড় বাঘ, জঙ্গলার বাঘ তো। হ্যারে দেখকে খারইছে, চোখি লাল, আগুন পড়তাছে চোখ থেকে, মুস একবারে কি যে মোটা মোটা হইছে। বাঘ তো আইতাছে খুশি, জিব্বাটা বাইর কইরা দাঁতগুলি কটমট কইরা আইতাছে খাইব। নবীর সাহাবি কয় আল্লাহ, মরছিলাম নদীত পইরেই মরতাম, অন্দি বাঘে চিরা খাইব। হ্যাঁ না তো হগলের লগে একখানো যাইলে মিলে। অবশেষে কয় যাক, খাইলে খাক, একটা পরিচয় তো আমার আছে, পরিচয়টা দিয়া দেখি কাজ হয় কিনা। ও ভাগ, আমার দিকে আইতেছো, আমারে খাইবা, আমার পরিচয় জানো আমি কে? আমি আখিরি নবীর উম্মত, যেই নবীর সৃষ্টি না হইলে তুমি বাঘের সৃষ্টি। বাঘ একটু খবর হইছে যে বাঘে আমরা নবীরে চিনিনি, আইতাছে আবার ডাক দিছে, আমার পরিচয়টা বুঝতে পারলি না? আমি আখিরি নবীর গোলাম, আমি নবীর গোলামি করছি, নবীর গোলামের গায়ে হাত দিস না। বাঘ তারপরও আইতেই আছে, কাছাকাছি আসলে বাঘের ভয়ে তার জীবনী লেখে কাঁপতে কাঁপতে জমিনে বসে গেছে। বাঘটা ডাকতেছে, প্রভু গো আমার জবানটা খুলে দাও না, আমি যে নবীর গোলামের গায়ে হাত দিব না, আমি তাকে বুঝাইয়া দিব, জবানটা খুলে দাও। আল্লাহ বলেন যাও, তোমার জবান খুলে দিলাম। বাঘ ডাকতেছে, ও নবীর গোলাম, তুমি ভয় পাইতেছো কেন? আমি তো তোমারে খাবো না, যার গোলামের পরিচয় দিয়েছো এই গোলামের গায়ে আমি হাত দিব না। আমি আসছি তোমাকে মদিনার পথ দেখাইয়া দেওয়ার জন্য। এই শানে আমি একটা গজল বানাইছি, কমনি নাকি কালকে নিয়ে আবার ফতোয়া দেওয়া শুরু করেন, মৌলবি গান গায়ে গেছে, দিলে দিবেন, পুরাই লিছি। কমু কমু নিজের বানানো গজল, আমার সাথে কোয়েন আপনারা ভালো লাগলে। নবীজিরি গোলামের, নবীজিরি গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজিরি জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজিরি জান্নাতে মদিনা। কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। দিনী রজনী কান্দেন যিনি, দিনী রজনী কান্দেন যিনি, শুয়ে রোয়া যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনা। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে, কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর ওসিলায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। বাঘ ডাকতেছে, রে নবীর গোলাম ভয় পেও না, আমি তোমাকে খাইতে আসি নাই, তোমাকে মদিনার পথ দেখাইতে আইছি। যেই নবীর উম্মতের পরিচয় দিলে বাঘ না খাইয়া মদিনার পথ দেখায়, বলুন এই নবীর উম্মত হইতে পারলে লাভ হবে না লস হবে? দুনিয়ার কিছুদিনের দুনিয়ার মধ্যে বেজালটা ছাইরা দিয়া লন, নবীর উম্মত হয়ে যায়। অবশেষে তার জীবনী লেখে, বাঘ পিছন থেকে লেজটা বাড়িয়ে দিয়ে বলছে, আমার লেজে ধরো। লেজে ধরলেন নবীর সাহাবী। জংলার মাঝখান দিয়ে বাঘ চলছে। বলুন, জংলায় কি বাঘ একটাই থাকে না আরো আছে? মানুষ খাওয়ার মতো হিংস্র প্রাণীরা আসতেছে তাকে দেখে। ওই বাঘটা তার বাসায় জংলার সকল প্রাণীকে সাবধান করে দিচ্ছে, ও জংলার বাঘেরা, হিংস্র প্রাণীরা, সাপ বিচ্ছুরা, এদিকে আইসো না, কাকে নিয়ে চলছি খবর জাননি, আখিরি নবীর উম্মত লইয়া রওনা হয়েছি। নবীর সাহাবী বলেন, এই ঘোষণার পর আমি তাকিয়ে দেখি যাই যেখানে আসছিল সেখানেই ব্রেক হয়ে গেছে, সামনে বাড়ে না, শুধু আমার বাঘটাই মাঝখান দিয়ে চলছে। দুনিয়াতেও দেখবেন মাঝে মাঝে একটা গাড়ি আসে, মন্ত্রীর গাড়ি, আগে একটা পুলিশ সার্জেন্ট হোন্ডা নিয়ে বাসি ফু দেয়, সংকেত দেয়, সাইড সাইড সাইড। আবার মন্ত্রীর গাড়ির আগের গাড়িটা পুলিশ দুই সাইডে তো জানালাটা লাঠি বাইর করে দেখায়, মানে সব ব্রেক, মন্ত্রীর গাড়ি চলবে, দেখছেন সব ব্রেক, একটা গাড়ি চলছে। নবীর সাহাবী বলেন, সব ভাগ বাল্লুক হিংস্র প্রাণী ব্রেক, আমার গাড়িটা শুধু চলছে। আমি বলবো এই নবীর উম্মতের পরিচয়ে শুধু জংলায় নয়, দুনিয়াতে নয়, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আদাত উপরে যেদিন সূর্য আসবে, সর্বপ্রথম আমার আল্লাহ ঘোষণা দিবেন, যেই ময়দানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলের উম্মতেরা দাঁড়িয়ে থাকবেন, সর্বপ্রথম ঘোষণা হবে, আখেরি নবীর উম্মতের গাড়িগুলো জান্নাতে পাঠাও। এখন সে নবীর উম্মত হইতে আপনারা রাজি আছেন কিনা? তাহলে কিছু জিনিস দেহ থেকে ছাইরা দিতে হবে, আর কিছু জিনিস আইনা আবার ডুহাইতে হবে। ছাইরা দিতে হবে সুদ। সুদ কি কি কয় না বাঙালি, কি সুদ? অহন সুদ কয় না, এটা সুন্দর ভাষা আনছে একটা, ইন্টারেস্ট। বাবা গো, কার জন্য সুদ খায়া ঘুষ খায়া সংসার বড় করে তুমি যে কবর যাইবা, এ সম্পদের বন্টন কিন্তু তুমি নিবা না, কিন্তু কবরে ফিডার বন্ধক কিন্তু কেউ নিবে না। কবরের বেজালের বন্টন সে ছেলে মেয়েরা কেউ নিবে না। তোমার রোজগারের সম্পদ তারা বাইটা নিব, কবরের ফিডার বাঘ কেউ নিবে না। তাইলে এই কাজটা না কইরা লন, নবীর উম্মত হয়ে যাইগা। সুদ ঘুষ ছাইরা দেই, আর জামাতের শহীদ নামাজটা লন্দইরা নাই। কিসের শহীদ নামাজ? জামাতের শহীদ নামাজ পড়লে কই যাওন লাগে? মসজিদ হলো জান্নাতের টিকিট কাউন্টার। সহজে বুঝাইতে পারছি? এখন কিন্তু কাউন্টার সিস্টেম গাড়ি বেরিয়েছে, সারা দেশে দেখবেন কাউন্টার গাড়ি, কাউন্টার গাড়ি। আমাদের বৈরব থেকে আপনাদের রপ্তানি গাড়ি আইয়ে চলন বিল, এটা কাউন্টার সার্ভিস। আল্লাহ কো, তোরা কাউন্টার সার্ভিস আর দেশ বইরা লাইছস, আমিও জান্নাতের কাউন্টার খুইলা দিলাম। সমস্ত পৃথিবীর মসজিদগুলি হলো আমি আল্লাহর জান্নাতের টিকিট কাউন্টার। খালি গিয়ে লাইনও দাঁড়াইবেন, এমনি টিকিট পাইবেন। সুবহানাল্লাহ কইতেন না? কোন কি বল হুজুর, কোন কি বল? হা হা, 80 বছরের বুড়া আজকের ওয়াজ শুনে ফজরের নামাজে পিছনের কাতারে গিয়ে লাইনও দাঁড়াইন না। আল্লাহু আকবার। আল্লাহ কইব, ফেরেশতারা এটা কোনডারে লাইনে দাঁড়াইছে? জামাতে পড়তে গেলে লাইনে দাঁড়ান লাগে না? আল্লাহ জিগাইব, এটা কোনডারে লাইনে দাঁড়াইছে? ফেরেশতারা খাল্লা, এটা 80 বছরেরা আজকে কেমনে কেমনে লাইনও খার হয়েছে, জীবন এটা মসজিদ আই না। আল্লাহ কো, আমার কাছে ভাল লাগছে, দেখছে তার জীবনে হিসাব কিতাব কি। ফেরেশতারা কো, আল্লাহ হিসাব কিতাব দেখমু কি বিরাট। কোথাইলে তার জীবনের সব গুনাহ একটা গাঠুরি বানাইয়া মাথার দে, মাথাত লইয়া খার রয়েছে নামাজের ভিতরে। আচ্ছা বলুন, জামাতের নামাজ খালি খার ওই থাহে, রুকু সেজদার যায় না? ইমাম সাহেব রুকুতে গেছে, মুসল্লিরাও সব কি রুকুতে গেছে, কিন্তু ফিসে যে 80 বছর একটাই সিন লাইনও কারইছিন, জান্নাতের টিকিট কাউন্টারের লাইনও, তাও কি রুকুতে? আচ্ছা আপনারাই ফাইসালা দেন, মাথাত কোনো গাঠুরি থাকলে রুকুতে গেলে থাকবো? রুকুতে যাইবার আগেই তো গাঠুরি ভইরা গেছে। আরে অনেক ভদ্রলোকের দেখছি টুপিই ভইরা যাবে, গাঠুরি থাকবো। গাঠুরি পইরা গেছে। আল্লাহ কয়, বান্দা 80 বছরের গুনাহ তো শেষ, রুকুতেই খালি পইরা থাকবো, দাঁড়াইতো না? এবার ইমাম সাহেব বলছে সামি আল্লাহু লিমান হামিদা, মুসল্লিরা জানি কি কয়, হ্যাঁ ও লগল লগে কইলে যে রব্বানা লাকাল হাম, আল্লাহ কে বান্দা ও আসিব সেরা বেজাল, আমারে রব কইছস, রব কর আগে তো কাম সাইরা লাইছি। আল্লাহু আকবার বলো। মসজিদ হলো হে আল্লাহর ঘর, বেহেশতের টিকিট কাউন্টার। ছেড়েছি তো অহন বেড়া সেজদার যাইব তো, ইমাম সাহেব সেজদার যাইতেছে, বলে হুজুর সাইরা যে লাইছি এটা প্রমাণ কি? একদিন 80 বছর হয়েছে নামাজে যান নাই, ফজরের জামাতে দাঁড়ায়েন, এই যে মাথার থেকে গাঁঠিটা পড়ছে দেখবেন ওই সময় শরীরের পশমগুলো দাঁড়াইয়া যাব, দাঁড়াইয়া যাব, শরীরটা একটা ঝাঁকুনি দিব, মনটার মধ্যে শান্তি ফিরে আসবো, চোখে পানি আসবে, আল্লাহ নামাজ এত মজার জিনিস আগে কেড়ে পড়লাম না, এরকম একটা ভাব নিজের মধ্যে পয়দা হবে। দাঁড়াইয়া দেখেন বাবা, দাঁড়াইয়া দেখেন বাবা গো, কার দোকানে জানি কোন ফ্যাক্টরির সাদা কাফন আইসা গেছে তোমারে প্যাকেট করার জন্য। বাড়ি করছো ছেলেরে দিবা, সম্পত্তি কিনছো মেয়েরে দিবা, আর তোমার লাগে তুমি কি কিনছো? তুমি কবরে নেওয়ার জন্য কি লইছো? আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? সেজদার যাইতে থাকলে আল্লাহ ডাকে বান্দা ও আশিবজীরা, রুকুতে যাওয়ার আগেই তো মাফ, আমার রব কইছস আমি তো খুশি, এখন সেজদা করবি খালি বিছানায়, খালি পাক্কাত না, ইন্না সাজিদা ইয়াসজুদু ফি কদামাইর রহমান, আমি আল্লাহর কুদরতি দুইটা, আমি রহমানের দুইটা মায়ার পাও, কুদরতি পাও সামনে বাড়াইলাম, আমার ভাবের উপর সেজদাটা কর। দেখেন অনেক সময় ময় মুরব্বীদের পায়ে সালাম করে বাচ্চারা, পরীক্ষা দিতে যায় সালাম করে, মুরব্বীরা দেখেন মাথায় হাত দিয়া কি কয়, বাবা বেঁচে থাকো, বেঁচে থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো। আল্লাহ কয় আমার কুদরতি পায়ে সেজদা দিলে বেঁচে থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো, এই ভাষা আমার নয়, আমার হলো আমার কুদরতি পায়ে যারা সেজদা দিছো আমি আল্লাহর পক্ষের রহমত বরকতের সব তোমরা পেয়ে গেছো। জান্নাতের কাউন্টারটা কিন্তু মসজিদ, জান্নাতের কাউন্টার মসজিদ। আজকে আমাদের বিপদের মূল কারণ হলো আমরা মসজিদ ছেড়ে দিছি। এক আল্লাহর ওলির জীবনীতে দেখি, আল্লাহর ওলি রাস্তাটা হাইটা যাইতেছে, একজন রাখাল ছেলে ওনাকে দেখে সালাম দিছে, হুজুর আসসালামু আলাইকুম। তা আল্লাহর ওলির নেক নজর আইছে, ওলিদের নেক নজর কিন্তু খুব লাভবান হয়, নেক নজর, বাবা তুমি আমাকে সালাম দিলা, তুমি তো ভালো ছেলে, তোমার নাম কি? নাম কি বাবা? হুজুর আমার নাম ইমামউদ্দিন। ইতিহাস লেখে ইমামউদ্দিন, হায় হায় ইমামউদ্দিন তোমার এত সুন্দর নাম, তুমি দ্বীনের ধর্মের নেতা তুমি, আর তুমি এখানে গরুরে ঘাস খাওয়াইতেছো, বাবা তুমি একটা মাদ্রাসায় পড়ো, বড় আলেম হইতারবা, আল্লাহওয়ালা হইতারবা। আল্লাহর ওলির মুগ্ধা বাইরেছে বড় আলেম এবং আল্লাহওয়ালা হইতারবা। হ্যাঁ তো বাড়ির গিয়া কয়, মা একটা হুজুরের সালাম দিছিলাম, নামটা বলে ভালো, মাদেশায় পড়লে আল্লাহওয়ালা অলি হইতে পারবো, মা আমি মাদেশায় পড়বো। মা কয় হো কিন্নির হুত, তুই মাদেশাত পড়বি অলি হইবে, তোর গরু খাওয়াইবো কেনা। হ্যাঁ বেনবেনি কথা না আমি পড়বো, মা অবশেষে লাডি লইছে, হ্যাঁ ভিড়াইতো মা লাডি দেখে হ্যাঁ দৌড়, মা অফিসে তো দৌড়াইতেছে, কিছু ভাগলা মা আছে না দেশ সেটতে গেলে গার হ্যাঁ সারতে রাজি না। অবশেষে দেখে যে বাসার হত নাই, দেখে জুহরের নামাজের আজান দিছে, মুসল্লিরা মসজিদে ঢুকতেছে, হ্যাঁ গিয়া দৌড়াইয়া মসজিদে ঢুকে গেছে। মা সামনে দেখ ঘুরে আর কয় বাইর বাইর, হ্যাঁ ক বাইরিতাম না, ক বাচ্চা গেলে কই গিয়া বাচ্চে? এ মুসলমান জবাব দাও, কই গিয়া বাচ্চে? তাহলে এখনো মুসলমানদের বাসার একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হলো মসজিদ। কে মসজিদ থেকে বের করে দিল? আজকে মসজিদের সাথে সম্পর্ক কেন আমাদের নাই? এই মসজিদ শুধু দুনিয়াতে না, আখেরাতে কি করবে? আজকে যারা মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে বসে আছেন, আপনাদের ভাগ্য কত জানেন? হাসরের ময়দানে আল্লাহর ঘর খানায় কাবাটা হবে ইঞ্জিন, সমস্ত পৃথিবীর মসজিদ হবে কম্পার্টমেন্ট। রেলগাড়ি দেখেন নাই? রেলগাড়ি, রেলগাড়ি ইঞ্জিন কয়টা থাকে? একটা, কম্পার্টমেন্ট অনেক। খানায় কাবা হবে ইঞ্জিন, সমস্ত পৃথিবীর মসজিদ হবে কম্পার্টমেন্ট, আর প্যাসেঞ্জার হবেন যারা মসজিদের নামাজি, মসজিদের পক্ষের ব্যক্তিত্ব আপনারা হবেন সেদিন প্যাসেঞ্জার, আর ওই ট্রেনের টিকিট হবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। এই কালিমাটা হবে সেই ট্রেনের টিকিট। বল হুজুর, এত মানুষ গাড়িতে উঠবো কেমনে, জায়গা লইব? যত উঠবেন ততই গাড়ি বড় হইব। ওই দিন এই মসজিদ বলবে, আল্লাহ আমার সাথে যাদের সম্পর্ক ছিল এই মানুষগুলি কই, তাদেরকে আমরা জান্নাতে দিব। খানায় কাবা, ইঞ্জিন, সমস্ত মসজিদ কম্পার্টমেন্ট আপনারা প্যাসেঞ্জার, এক টানে সিটিং, গেটলক, কোনো থামবে না, স্টপেজ নাই। হাসরের ময়দান থেকে এক টানে জান্নাতের গেটে নামায়া দিয়ে বলবে, দরজা খোলা, ঢুকো। আচ্ছা, এই জিনিসগুলি আমাদের সামনে আছে কিনা, নাকি হুদা দুনিয়াতেই থাকবেন? দুনিয়া থাকার জায়গা না। এখানে কিছুদিনের জন্য বেড়াইতে আইছি, আমরা এই দেশের বাসিন্দা কেউ না, এটা আমাদের বিদেশ, আমাদের স্বদেশের সন্ধান লন করি। যাই হোক, বলতেছিলাম মসজিদ হলো জান্নাতের টিকিট কাউন্টার। এই মসজিদটাকে আমাদের চিনা বলুন দরকার আছে কিনা? মসজিদ যদি চিনতে পারেন, মসজিদে গেলেই আল্লাহকে পাবেন। আখিরি নবীর উম্মতের পরিচয় মসজিদের মধ্য থেকে বাহির হয়। তার বাস্তব আবু বকর সিদ্দিক। জিব্রাইল একদিন বলছিলেন, আল্লাহ আপনার বেহেশতটা কত সুন্দর, আমি একটা দিন ছুটি নিতাম, বেহেশ গুইরা দেখতাম। আমাদের দেশের মানুষ ছুটির দিন পার্কে যায় না। আল্লাহ কয়, জিব্রাইল পার্কে যাবি? হ, তোমার বেহেশতটা ঘুরে দেখব। বেহেশতের মতো সুন্দর পার্ক পৃথিবীর জমিনে কোথাও আছে? গেছেন না তো, গিয়া দেখেন না খালি। কি কইতামো, বেহেশতের বাগানের দিকে চাইলে ছায়া পার হয়ে যাবো, 70 বছর আমাদের কবরই থাকতো না। এই যুবক, জানো তোমার জন্য কি বাজেট রাখছে? আজকে তুমি পার্কে গিয়া এই কাইল্লা ফাইল্লা ফেসা বিচির দিকে চায়া তো, এগুলি তো তোমার জন্য নয়। কি ব্যবস্থা করে রাখছে তুমি জানো? আসো, আখিরি নবীর উম্মতের খাতায় তোমার নামটা লেখা। জিব্রাইল কয়, আল্লাহ আমি ছুটির দিন একটা দিন ছুটি দিলে তোমার বেহেশতটা দেখতাম। আল্লাহ কয়, যাও দেখো। একদিন ঘুইরা বেহেশতের একটা কোনা ওই দিকে শেষ করতেছে। আল্লাহ, একটা সপ্তাহ ছুটি দিবেন, যাও দিলাম। এক সপ্তাহ ঘুরা একটা কোনা শেষ করে জানালাত গেছে, দরজা পর্যন্ত পৌঁছতে পারছে না। আল্লাহ আমার 2 মাসের সময় দিবেন। আল্লাহ তো আর কইলাম চাইতার তিনাই ডে শেষ। 2 মাস ঘুরা কদ্দুর দেখছে, বাহি সবই রয়েছে। আল্লাহ এই বেহেশ কার লেগে বানাইছেন? আল্লাহ কো, আমার আখিরি নবীর উম্মতের লেগে বানাইছে। হেরার কি পাখা আছে? পাখা আমার 600 নূরের পাখা। একটা পাখা লাড়া দিলে 500 বছরের রাস্তা যাইতারি। এই 500 বছরের রাস্তা এক পাখা। এরকম 6 পাখা সালায়া 2 মাসে কোনা দেখতাম না। হেরার এত বড় বেহেশ দিলে হেরা কি করব? হেরা তো এক কোনা তোই খাইয়া হুইয়া ঘুমায়া থাকবো, কি লাভু হেরা দেখতারবো? আল্লাহ কয়, না হেরা পারবো। জিব্রাইল কয়, কি হেরা পারবো? আমি ফাঁকা দিয়া পারি না, হেরার পাখা নাই, হেরা পারবো? আল্লাহ কয়, হ্যাঁ পারবো। আল্লাহ আপনার কথা রাইট, পারবো, কিন্তু আমার বুঝে আসে না। আমার একটু বোঝার জন্য আমার একটু প্র্যাকটিক্যালে যাইতে হবে। আল্লাহ কথা এলে মসজিদের নববীতে ফজরের নামাজের আজানের আগে গেড়ো গিয়া খারইবি, আগে যাই ডুববো, পরে যাই বাইরিব, হের সাথে কথা কইস। জিব্রাইল মানুষের বেশ দেরা মসজিদের নববীতে, বলুন ঠিকানাটা কই দিছে? এই আখিরি নবীর উম্মতের পরিচয় ঠিকানাটা কই দিছে? বাবা গো, যত বড় বাড়ির মালিকই হও, তোমার বাড়ির ঠিকানা দেয় নাই। এই নবীর উম্মতের পরিচয়ের ঠিকানা হলো মসজিদ। আজকে কে আপনারা মসজিদ কমিটির সদস্য? আপনাদের নামের তালিকা আল্লাহর আরশে দেওয়া আছে। কে আজকে মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিলের শ্রোতা হয়েছেন? আপনাদের নামের তালিকা আল্লাহর আরশে জমা হবে। মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আল্লাহ। ঠিকানা মসজিদ। জিব্রাইল মানুষের বেশদেরা কেরামত আলী আছে না, কেরামত আলী, কেরামত আলীর সুরতদেরা গিয়া গেটে খারেছে, দেখে একটা লোক ঢুকছে সাদা পাঞ্জাবি গায়ে দিয়া সবার আগে। সব মুসল্লি নামাজ শেষে গেল, কিন্তু কেরামত আলী দেখে হেই মুসল্লিডার বাইরে এলো না। গেট ছাইরা মসজিদের দরজায় গেছে, চৌকাটে এভাবে হাত দিয়া খারেছে যাতে বাইরেলে হাতও লাগে। ভিতরে চুকি দিয়া দেখে হে লোকটা বসা। কিছুক্ষণ পর বাইরে আইসে, ভাইজান আপনার জন্য আমি দাঁড়িয়ে দিছি। কেরামতারির সুরতে জিব্রাইল দাঁড়িয়ে দিছে। আচ্ছা ভাইজান আপনার নাম কি? যার নাম জিগাইছে কিতাব লেখে, উনি জবাব দিছে, আমার নাম আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার বলুন। আহ, কেমন ব্যক্তিরা! বাবা এ নবীর উম্মত হন, আবু বকর বেহেশতে না গেলে কেউরে বেহেশতে যাওয়ার অনুমতি দিবে না। আর আবু বকর বলছে, নবীর একটা উম্মত ফালায়া আমি আবু বকরও বেহেশতে যাইতাম না। কি যে মজার ব্যাপার, মহব্বত, ভালোবাসা একজনের প্রতি আরেকজনের। কিন্তু আমার মধ্যে তা নাই, অনেক হিংসা ঢুকিয়ে গেছে, ভেজাল ঢুকিয়ে গেছে। বাবা হিংসা লঞ্চাইরা দিন, আমরা আখিরি নবীর উম্মত। হিংসা, নিন্দা, ঝামেলা, ভেজাল, তাকাতাকি, কিলাকিলি, গুতাগুতি, এটা আমাদের চরিত্রে থাকার কথা না। আমরা মিলেমিশে থাকবো, আমরা একে এক অপরের প্রতি ভালোবাসা মহব্বত দেখাবো। যেই হোক, লম্বা ঘটনা। এদিকে আমি আবু বকর সিদ্দিক নাম পরিচয় দিলে জিব্রাইল কবাই যান, একটা কথা জিগাইতাম আপনারে, কি আচ্ছা আপনি কি বলতে পারেন জিব্রাইল আলাইসালাম এখন কই আছে? আচ্ছা যাই জিগাইতেছে, হ্যাঁ কে? আবু বকর সিদ্দিক কই, কি ব্যাপার? এই প্রশ্ন তো কেউ করে না। জিব্রাইলের সাথে আপনার কি ব্যাপার, কি কোনো লেনদেন আছে নাকি? কই না, এটা দরকার আছে। কোথায় আছে আমার একটু খোঁজ খবর নেওয়া। কইলেই তো আর হয় না, আমার কিছু সময় দেন, আমি গুইরা দেখতেইব তো জিব্রাইল কই আছে। জিব্রাইল কো, গুইরা বলে দেখবো? কত 2 মাসের সময় নিবেন? কোনা জিব্রাইল বাইর করতে এতদিন লাগে না। জিব্রাইল কো, প্রভু গো কি কয়? মাই পাও, আর কথা কইছি আমি। 1 সপ্তাহ সময় নিব না, ধুত এতদিন লাগে নাকি? একদিন কার না, জিব্রাইলের ক্ষমতা শেষ। এবার আখিরি নবীর উম্মতের ক্ষমতা শুরু। আল্লাহু আকবার বলুন। জিব্রাইলের ক্ষমতা যেখানে শেষ, সেই নবীর উম্মতের ক্ষমতা হানতে শুরু হয়। আজকে হেই নবীর উম্মত সুদ খায়া, ঘুষ খায়া শেষ করে লাইছে সব ক্ষমতা। নামাজ ছাইরা দিয়া সব শেষ করে দিছে। কতক্ষণ সময়ে জিব্রাইলের খবর দিবেন? জিব্রাইলের আইডিয়া নাই। আবু বকর সিদ্দিককে জিগাইলেন। আবু বকর সিদ্দিক বলছে, ভাইজান আপনারা তো চিনি না, এমন এক প্রশ্ন কইরা বইছেন, প্রশ্নের জবাব নিব, আপনি দাঁড়ান। সময় হলো, জিব্রাইল খোঁজ দেওয়ার সময় হলো চোখের পলক। চোখের পলক, 2-3টা পলক না, একটা পলক। চোখের এক পলকে জিব্রাইল কই আছে আমি কয়ে দিব। জিব্রাইলকে, প্রভু গো দরাদ বুঝি ফুটছি। আল্লাহ কয়, আমার আখিরি নবীর উম্মতের হওয়ার বুঝাও। কথাইলে বলুন, চোখের পাতি মাইরা, পলক মাইরা কয়, ভাইজান আপনি একটু দাঁড়ান, আপনি যাইয়েন না। জিব্রাইল কোথাও পাইতেছি না। আল্লাহর 8টা বেহেশ কোনায় কোনায় ঘুরে ঘুরে দেখে এলাম। সুবহানাল্লাহ, আসতে গেলেন। এই নবীর উম্মত হইলে আমরা লাভ হইব না লস হইব? বাবারে, একখানি জমির লেগে কত ঝগড়াঝাটি করলেন, আর 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিব আখিরি নবীর উম্মতের। এই জান্নাতের লেগে ভাষক তো নামাজ জামাতে পড়া আমাদের দরকার আছে না? লাগলে পড়বেন, না লাগলে না পড়বেন, এটা আপনাদের ব্যাপার। এবার আপনি দাঁড়ান। 8টা বেহেশতের কোনায় কোনায় দেখছি, জিব্রাইল নাই। 7টা জাহান্নাম গুইরা দেখছি, জিব্রাইল নাই। আল্লাহর আরশ, কুরসি, লৌহ কলম যা আছে, আল্লাহর সৃষ্টি জগৎ কোনোটা বাকি রাখি নাই, কোথাও জিব্রাইল নাই। জিব্রাইলটা গেল কই? ভাই সাহেব মনে দুঃখ নিয়েন না, আমি তো আর জিব্রাইল না, আমি তো আবু বকর। আমার মন কয় আপনি জিব্রাইল। ভাই সাহেব আপনি মনে করেন আপনি বুঝতেছেন না, দেখাইছি আর কি আপনারা। জিব্রাইল আসল সুরত বাইর করে কয়, ও আখিরি নবীর উম্মত ছাইরা দাও, মাইপা গেলাম ক্ষমতা যে কত দিছে। বাবারা, আমরা ভাগ্য ভালো যারা আখিরি নবীর উম্মত। এর চেয়ে বড় ভাগ্য নিয়ে পৃথিবীতে কেউ আসে নাই যারা আখিরি নবীর উম্মত হইছে। তাই মসজিদের সাথে সম্পর্ক রাখেন। মসজিদ হবে জান্নাতের টিকিট কাউন্টারের লাইন। লাইনে দাঁড়াইবেন, দাঁড়াইলেই আল্লাহ পাক 80 বৎসরের গুনাহ একদিনের কাতারে মাফ করে দিয়া জান্নাতের ফয়সালা। সেই মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিল। এই মসজিদ চিনার জন্য আমার নবী দুনিয়ার জমিনে বড় কষ্ট করছে। একটাই নবীর উদ্দেশ্য, উম্মতের মসজিদ চিনাইতো। আর এই নবীরে চিনতে পারলেই মহিলাদের জীবনও ধন্য হয়ে যায়, যেটা বলতেছিলাম মা খাদিজার জীবনী। কথাটা খেয়াল আছে না আপনাদের? মা খাদিজা বলেন, রাখাল মোহাম্মদ একটা ভাগও আমার বকরি খাইছে না, তোমারে আর ছাড়তেছি না। পরদিন আবার যাইতেছে, চাইছে ছাদের উপর উঠতে দেহে মেঘের টুকরা ছাইয়া দিছে, গরম বেশি, অজগর সাপ আইসা ফনা ধরে তাল পাতার পাখার মতো মাথাটা করে নবীজির চেহারা মোবারকে বাতাস করে। খাদিজা দেখকে কয়, মোহাম্মদ চিনছি, আর তোমাকে ছাড়ছি না, কালকার থেকে আর মরুভূমিতে যেতে হবে না ব্যবসার দায়িত্বে। নবীজি ব্যবসার দায়িত্বে, বলুন নবী যে ব্যবসার দায়িত্বে আছে লাভ হইব না লস হইব? কিছুদিন লাভ, লাভ, লাভের লাভ, প্রচুর লাভ। খাদিজা আচার আচরণ দেখে, নবীজির চাল চলন দেখে, ব্যবসা বাণিজ্যের অবস্থা দেখে খাদিজা সইতে পারে না, ডাকতেছিলেন আশপড়শিদেরকে, তার বংশের গার্জিয়ান ময় মুরব্বীদেরকে, ও আমার গার্জিয়ানেরা মুরব্বীরা, আমার একটা কথা শোনো গো, তোমরা আমার একটা কথা শোনো, আমার ব্যবসার ম্যানেজার মোহাম্মদের কাছে আমি খাদিজাকে বিবাহ দিয়া দাও। গার্জিয়ানেরা মুরব্বীরা বলেন, ও খাদিজা তুমি পাগল হতে পারো, আমরা পাগল হতে পারি না। যার মা নাই, বাবা নাই, জমি জমা নাই, ঘরদর নাই, ব্যবসা বাণিজ্য নাই, বেড়া বকরি দুম্বা উট নাই, ব্যবসার মালামাল নগদ টাকা বলতে কিছুই নাই। খাদিজা বলেন, এরে আমার গার্জিয়ানেরা, আমার যখন পাগল হই তোমরা কইছো আমার হাতে কলম দাও, কাগজ দাও, মোহাম্মদের কিছু নাই বলে যদি আমারে বিবাহ দিতে রাজি না হও, আমি খাদিজা মোহাম্মদকে চিনে ফেলেছি, আমার ধন সম্পদ, বাড়িঘর, বেড়া বকরি দুম্বা উট, ব্যবসার মালামাল নগদ টাকা, এমনকি আমি খাদিজার জীবন জৈবন যা আছে গো সব আমি মোহাম্মদের নামে আমি দান করে দিলাম। মোহাম্মদের নামে সব দান করে দিয়ে আমি খাদিজা গরিব হলাম। বলো আমি গরিব খাদিজাকে ধনী মোহাম্মদের কাছে বিবাহ দিবানি? পয়েন্টে পড়ে গেছে, পয়েন্টের পেছে পড়ে গার্জিয়ানেরা বিবাহ দিয়ে দিলেন। বলুন খাদিজার জীবন ধন্য হলো না লস হলো? খাদিজা নবীর পক্ষ নিলেন, সব আল্লাহকে পাওয়ার জন্য দান করে দিলেন। খুশি হলেন আমার আল্লাহ। নবীর পক্ষ খাদিজা নেওয়ার কারণে আল্লাহ খাদিজার পক্ষে হয়ে গেছে। যেদিন খাদিজা দুনিয়ার থেকে বিদায় হবে, বাস্তব ঘটনা, আমার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে খাদিজা কাঁদতেছে। নবী ডাকে, খাদিজা গো, তুমি কাঁদলে আমার কলিজা মানে না গো খাদিজা। যেদিন আমার মা নাই, বাবা নাই গো, যেদিন আমার মক্কা নগরে কেউ ছিল না, তুমি জীবন জৈবন ধন সম্পদ টাকা পয়সা সবগুলো আমার ভালোবাসায় দান করে তুমি আমার পক্ষ নিয়েছিলা, সান্ত্বনা দিয়েছিলা। তুমি বিদায় হলে তুমি কাঁদলে আমি অসহ্য লাগে, আমার চোখে পানি রাখতে পারি না। হুজুর কেন কান্দি জানেননি? আমি তো আপনার ভালোবাসায় আল্লাহ খুশি করার জন্য সব দান করে দিয়েছিলাম। এখন আপনার কাছে তিনটা জিনিস চাবো গো নবী, বলুন আমারে দিবেন কিনা? আমার নবী বলেন, খাদিজা রে, আমার জন্য তুমি সব দিয়েছো, আমি কি তোমাকে তিনটা জিনিস দিতে পারি না? দিব, কথা দিলাম তোমারে তিনটা জিনিস দিব, বলো কি জিনিস? খাদিজা কান্দে, হুজুর যেদিন আমি খাদিজার মৃত্যু হয়ে যাবে গো, ও মা বোনেরা, নবীর বিবি খাদিজা যদি মৃত্যুর বয়ে এই ফয়সালা করতে পারে, তোমাদেরও এই ফয়সালাই যাওয়া দরকার। ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মৃত্যু হলে আমি দেখেছি মক্কার মানুষ মরে গেলে বাজার থেকে কাফন কিনে কাফন পরাইয়া দাফন করে, আমাকে বাজারের কিনা কাফন পরাবেন না, আপনি নবীর একটা পাঞ্জাবি দিয়ে আমারে কাফন পরাইবেন। নবী বলেন, যাও তোমার দাবিটা রাখলাম। আর একটা দাবি, আমাকে যেই কবরে শোয়াবেন, জান্নাতুল মুআল্লাতে যেই কবরে শোয়াবেন, আমাকে শোয়াইবার আগে আগে গো নবী আপনি একটু আমার কবরে শুয়ে আসবেন। বলুন নবী যেই কবরে শুয়ে আসবো এই কবরটা কি বেজাল থাকবো? নবী যেই ঘরে থাকবো, নবীর আদর্শ যার কাছে থাকবো, তার মধ্যে কি অশান্তি থাকবো? নবী গেলে যে কি হয় বাস্তবে আসেন না। ভারতের একটি ঘটনা, একটু সময় ভারত গেলাম। ডক্টর শিবশক্তি নামে হিন্দুদের একজন মহা দেবতা ছিলেন। 70 লক্ষ হিন্দু যারে দেবতার মতো পূজা করত, মাঝে মাঝে ভগবান কইয়া ডাকত, এত বড় মনে করত। কিন্তু একদিন আমার নবী স্বপ্নযুগে ডক্টর শিবশক্তির ঘরে ঢুকে ডাকতেছে, ডক্টর শিবশক্তি, আমি রাসূল মদিনার থেকে আইছি, তোরে কালিমা পড়াইতাম, কালিমাটা পড়বি? ডক্টর শিবশক্তি কই, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি, আমার নসিব কত, ভাগ্য কত, আমাকে এখন কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। নবীজি কালিমা পড়াইলেন ডক্টর শিব শক্তিকে। সকালবেলা উঠে অন্যদিন আগুনের পূজা করত, সূর্যের পূজা করত, গাছের পূজা করত, বাথরুমের পূজা করত। বাথরুমে যাওন লাগে না, সব পূজা সেদিন বন্ধ, বাথরুমে যায় না, পূজা টুজা কিচ্ছু করে না, ঘরের দরজা ওই খুলে না। বিবি সাপ ৯টার দিকে নাস্তা লইয়া ডাকতেছে, ঠাকুর কর্তা সব কি ভুলে গেলেন, সব ছেড়ে দিলেন, পূজা কি করবেন না? দরজা খুলেন, খুলছে, কি ব্যাপার গড়তে বাইরেন না যে? কি পূজা টুজা সব ভুলে গেলেন নাকি? ডক্টর শিব শক্তি কয়, বিবি ঘরে ঢুকো, ঘরে ঢুকো। ঘরে ঢুকছে, দেখো তো ঘরটা কেমন লাগে। বিবি চোখটা ঘুরায়, ও প্রাণের স্বামী, মন কয় ঘরে যেন কোনো মহান অতিথি আইসা গেছে। স্বামী কে আসছিল গো, ঘরটা যেন রহমতের ভান্ডার হয়ে গেছে। ডক্টর শিব শক্তি বলেন, বিবি গো, আজকে রাতে রাহমাতাল লিল আলামিন নবী এসে এই ঘরে আমাকে কালিমা পড়াইছে। ঘরে কত সুগন্ধি, কত মজা, কত স্বাদ। নবী যেই ঘরে আসছে, ঘর থেকে বাহির হতে আমার মন চায় না। ডাকতেছে ডক্টর শিব শক্তির বিবি, ঠিক আছে ভালো কথা, নাস্তা নিয়ে আসছি, নাস্তা খান। ডক্টর শিব শক্তি বলেন, বিবি তুমি কি জানো না আমি তো ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছি, তোমার মতো বিবি এখন হিন্দু, তোমার হাতের নাস্তা আমি খেতে পারি না। বিবি কয়, স্বামী এই এতদিনের মহব্বত কিছুক্ষণে ভাঙ্গা দিলা, খাওয়া এই সার মো তোমার আজকা। রুটির মধ্যে বাজি লাগাইয়া স্বামীর মুহ দিছে, মুহ নিচে দিত, স্বামী মুখ তালা মারছে, খেতাম না, স্বামী একটু খান। রাসুল বলছে এটা ইসলাম, স্বামীর মুখে স্ত্রী খাবার তুলে দিবে, আবার স্ত্রীর মুখেও স্বামী খাবার তুলে দিবে, এটা ইসলাম। এতে স্বামী স্ত্রীর মহব্বত কি হবে বলুন? বাড়বে, সংসারে শান্তি আসবে, রহমত বরকত আসবে, এটা ইসলাম। আজকে এটা নাই তো করে স্বামী স্ত্রী কিলাকিলি। কোন ফ্যামিলি আছে 2 মাস হয়ে গেছে, একটার ভাই একটা ফিরাও চায় না, মাঝে মাঝে বিচার দেয়, হুজুর বাড়ি অল্লি একটা কথা শুনে না, আমার ভাই চাও না, দোয়া করেন। আমি দোয়া করলে হবে না, ইসলামে ঢুকো, নবীর আদর্শে যাও, নবীর তরিকায় যাও, তাহলে শান্তি পাইবা। নবী বলছে স্বামী স্ত্রীর মুখে, স্ত্রী স্বামীর মুখে খাবার দিবে। বাজারে কিছু স্বামী খাইলে স্ত্রীর জন্য বাড়িতে নিও, রাসূল কইছে। এগুলি করলে দেখেন সমাজে সুন্দর হবে, শান্তির ফাইসালা হবে। বিবি কয়, স্বামী না খাওয়াইয়া যাইতাছি না। তাহলে বোঝা গেল বিবির মধ্যে কিছু ইসলামের গন্ধ ঢুকছে। ডক্টর শিব শক্তি কয়, আমি খাবো না। খাইবেন না? স্বামী তারাইয়া দিয়েন না, না খাইয়া পারবেন না। খবর জানেননি যেই সময় আমার নবী আপনারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইছে, যাওয়ার পথে আমারেও কালিমা পড়াইয়া গেছে। এখন আমারও জীবন ধন্য, আমিও তো কালিমা পড়েছি। একদিনের কালিমাই ইসলামের প্রেম মহব্বত কত, নবীর আদর্শ ঢুকে গেছে। স্বামীর মুখে স্ত্রী রুটি দিতে চায়। যে ঘরে রাসূল গেছে, ঘরটা যদি এত বরকতের হয়। আর খাদিজা বলতেছে, নবী গো, আমার কবরের পাশে আপনি নবী শুবেন, আমার যে কবরে শোয়াবেন আপনার শুয়ে আসবেন। তৃতীয় দাবি হলো, আমার এই কবরে শোয়া, সবাই যখন কবর সারো বলে চলে যাবে, আপনি নবী আমার কবরের পাশে বসে মুলকিন নকিরের সওয়ালের জবাবটা আপনি নবী দিবেন। নবী কও, খাদিজা আমার জন্য তুমি এত কিছু দিছো, আমি তোমার 3টা দাবি রাখলাম, তোমার 3টা দাবি আমি দেব। যেদিন খাদিজা মৃত্যু হলো, সব কিছু করে নবীজি কবরের মাথার পাশে বসে আছে, ঘন্টার পর ঘন্টা মুলকিন নকির আসে না। নবী পেরেশান, এখনো আসতেছে না, ব্যাপারটা কি? আল্লাহ কয়, জিবরাইল যা, আমার বন্ধুর কাছে যা, বন্ধুরা যায়, বন্ধু যেন খাদিজার প্রশ্নের জন্য চিন্তা না করে, বন্ধু যেন বাড়িতে চলে যায়। যেদিন বন্ধু খাদিজার পক্ষে 3 কথার ওয়াদা দিয়েছিলেন, আর খাদিজা যেদিন আমার বন্ধুর ভালোবাসায় আমি আল্লাহকে পাওয়ার জন্য জীবন জৈবন ধন সম্পদ বাড়ি ঘর টাকা পয়সা নগদ বাকি সব দান করে দিয়েছিল, এদিন আমি আল্লাহ খাদিজার পক্ষে গিয়েছি। আমার বন্ধু মুলকিন নকিরের সওয়ালের জবাবের জন্য বসে থাকতে হবে না। বন্ধুর পক্ষে খাদিজা যাওয়াতে আমি আল্লাহ খাদিজার মুলকিন নকিরের সওয়ালের জবাব আমি আদায় করে দিয়েছি। যার পক্ষে গেলে আল্লাহ মুলকিন নকিরের সওয়ালের জবাব আদায় করে দেয়, এই পক্ষটা নেওয়া বলুন আমাদের দরকার আছে কিনা? সে নবীর উম্মত হইতে আপনারা রাজি আছেন? তাহলে কিছু জিনিস ছাড়তেইব, কিছু জিনিস ধরতেইব। সাইরা দিবেন সুদ, ঘুষ, একবারে সব পারতেন না। আজকার ওয়াজে দুইটা জিনিস, সুদ ঘুষটা সাইরা দিবেন একটা উদ্দেশ্যে আখিরি নবীর উম্মত হওয়ার জন্য, সব সাইরা দিবেন না। আজকাল দুইটা খালি দিলাম, সুদ ঘুষ ছাড়বেন, ধরবেন একটা জামাতের সহিত নামাজ। যদি জামাতের সহিত নামাজ দেখাইয়া আখিরি নবীর উম্মতের পরিচয় দিতে পারেন, আল্লাহর কসম অহনো নবী ডাকিয়া আপনারে পাশে রাখবো। তার বাস্তব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। ওমর যখন মদিনার শাসক রাষ্ট্রপতি, মসজিদের নববীতে রাষ্ট্রপতি ইমামতি করে, একজন ইহুদি ওমরকে হত্যা করার জন্য বহুদিন যাবৎ ঘুরতেছে, সুযোগ পায় না। একদিন ফজরের নামাজের সময় ইমামের পিছনে মসজিদের মধ্যে, ইমামের পিছনে পাঞ্জাবির নিচে ছুরি লইয়া বসে আছে মুসল্লি সেজে। ওমর ইমামতি করবে, এক রাকাত নামাজ পড়াইয়া দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইতে ছিল, সোজা হইতে পারে নাই। বাঁকার মধ্যে ইহুদি ওমরের ডান দিক দিয়ে কলিজার মধ্যে ছুরি মারছে, কলিজা ছেদ্রু করে বাম দিক দিয়ে বেরিয়ে গেছে। ইহুদি ছুরি মাইরা মুসল্লিদের ভিতরে লুকাইয়া গেছে। ওমর কাত হইয়া নামাজের বিছানায় পড়ে গেছে, জিহ্বাটা বাহির হয়ে গেছে, শক্তিশালী পুরুষ রক্ত বাহির হইয়া মসজিদে নববী লাল লাল হয়ে গেছে। মুসল্লিদের পায়ের নিচের রক্ত, মুসল্লিরা ডাকতেছে, কার রক্ত গো? মসজিদে নববী লাল লাল করে দিলা। ওমরের ছেলে আব্দুল্লাহ মিম্বরে দাঁড়াইয়া ডাকতেছে, মুসল্লিরা গো, এতিম করে ফেলছে গো, আমাদের সর্বনাশ হয়েছে গো, আমার বাবারে ছুরি মারছে, জীবনের তরে বিদায় করে দিয়েছে, আপনারা দরজা বন্ধ করে দেন, আমি আমার বাবার প্রতিশোধ নিব, বিচার করব। ওমর ছোট্ট ছোট্ট সুরে ডাকতেছে, এরে আব্দুল্লাহ, প্রতিশোধ নয়, বিচার নয়, আমার ভাগ্যে যা ছিল তা হয়েছে, এখন আমাকে যদি খুশি করে বিদায় দিতে চাও একটা কাজ করো। কি কাজ? আমি দেখেছি আমার নবীর রওজার পাশে আমার ভাই আবু বকর সিদ্দিক জান্নাতের বিছানায় ঘুমাইছে, রে আব্দুল্লাহ, যদি পারো মা আয়েশার কাছ থেকে অনুমতি লইয়া আমারে যদি নবীজির পাশে আবু বকরের মতো শুয়াইতে পারো, আমি ওমর খুশি হইয়া বিদায় হইব। একটা দৌড় মেরে মা আয়েশা সিদ্দিকার কাছে যাইয়া ডাকতেছেন, মা গো, আমার বাবাকে ছুরি মারছে গো, বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, একটু জায়গা নবীজির পাশে শোয়ার জন্য চাইছে, মা আমি ভিক্ষা চাই, আমার বাবারে একটু জায়গা ভিক্ষা দেন, নবীজির পাশে শোয়াইয়া বাবারে খুশি করে বিদায় দেই। ও বাবারা ভাইরা, কতজনের মা বাবা দুনিয়ার থেকে বিদায় হলো, মা বাবারে খুশি করে বিদায় দিছেন কিনা চিন্তা কেউ করেন নাই। ওমরের ছেলে ডাকতেছে, আমার বাবা খুশি হবে গো নবীর পাশে শুইতে পারলে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, এরে আব্দুল্লাহ, আমি কিভাবে অনুমতি দিব? আমার ওই তো মনে আকাঙ্ক্ষা ছিল, দাবি ছিল, আশা ছিল, আমি নবীজির পাশে শুইব, আরেক পাশে আমার বাবা আবু বকর সিদ্দিক ঘুমিয়েছে, আমি তো ফাইসালা দিতে পারতেছি না, তুমি দাঁড়াও নবীজির কাছ থেকে ফাইসালা নিয়ে আসি। নবীজির রওজার পাশে যাইয়া মা আয়েশা সিদ্দিকা ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার পাশে আমি শোয়ার ইচ্ছা ছিল গো নবী, আপনার পাশে শোয়ার ইচ্ছা ছিল, এক পাশে বাবা আছে, আরেক পাশে আমি শুইব, ওমরকে ছুরি মারছে, ওমর আপনার কাছে আসতে চাই, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, আপনার পাশে আমি আয়েশা থাকবো, নাই আপনার উমর আপনার পাশে থাকবে। আমার নবী রওজার ভিতর থেকে বড় মায়ার সুরে ডাকতেছে, রে আয়েশা, মনে দুঃখ নিও না, অনুমতি দিয়ে দিলাম রে, আমার উমর আমার পাশে থাকবে। এমন কি আমল উমরে করেছে, এমন কি আমল উমর করেছে, আমার নবী ডাইকা ডাইকা ওমরকেও পাশে শোয়ার অনুমতি দিয়েছে। দেখুন বাস্তবতায় আমলটা কি ছিল। এই খবর পৌঁছে দিলেন আব্দুল্লাহর কানে। আব্দুল্লাহ দৌড়াইয়া যাইয়া দেখে বাবা জিহ্বাটা বাহির করে পড়ে আছে, চোখ খোলে না, জীবনের শেষ বিদায় মুহূর্ত। কাছে গিয়ে ছোট্ট করে ডাক দিলেন, বাবা ওমর গো, আমার নবী তোমারে কবুল করেছে গো, নবীর পাশেই তোমার দাফন হবে। ওমর চোখটা খোলে, চোখের পানি বৃষ্টির মতো ঝরতেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা পাশে বসে বসে ডাকতেছে, এ ভাই ওমর, অনেকক্ষণ যাবৎ বসে আছি, তোমার চোখটা খুললে তোমার বিদায় মুহূর্তে দুইটা নসিহতপূর্ণ কথা শুনবো। ওমর, আমি আলী তোমার বিদায় মুহূর্তে দুইটা নসিহতপূর্ণ কথা শুনতে চাই। আলী চোখের পানি চেরে চেরে ডাকতেছে, ওমর জবাব দেন, আলী রে আমার কাছ থেকে দুইটা কথা শোনার আগে রে আলী আমি তোমার কাছ থেকে একটা কথা শুনতে চাই। কি কথা শুনতে চাও গো ভাই উমর? উমর কাঁদতেছে আর ডাকতেছে, আলী আলী রে আমি জীবনে কোনোদিন জামাত ছাড়ি নাই রে আলী, জীবনে এক ওয়াক্ত এক রাকাত নামাজ আমার জীবনে সারি নাই রে আলী। আজকে ফজরের নামাজের জামাতে দুই রাকাত নামাজে এক রাকাত আদায় করার পর আমারে চুরি মারছে রে, আমার দ্বিতীয় রাকাত নামাজ আদায় হলো না। এরে আলী আমার কানে কানে বলে দে, ফজরের নামাজের সময় আসেনি, আমি উমর কবরে যাওয়ার আগে বাকি রাকাত নামাজ আদায় করে যাইতে পারবো নি। কোন আমলের বিনিময় আমার নবী ডাইকা ডাইকা ওমরের মতো ব্যক্তিকেও পাশে শুয়াইছে, সেই আমলটা হলো জামাতের শহীদ নামাজ। বলুন বাবারা ভাইরা, নবীর পছন্দের নবীর পাশে যাওয়ার জন্য জামাতের শহীদ নামাজের ব্যবস্থা নিজেরা করব, অপরকে পড়ার ব্যবস্থা করে দেওয়া বলুন নবীর উম্মত হিসাবে আমাদের দরকার আছে কি না রে বাবারা ভাইরা? কেন করবেন না? আমার নবী যেদিন মক্কাবাসীর যন্ত্রণায় যায়েদ ইবনে হারেসার সঙ্গে লইয়া নবী রাস্তায় বেরিয়ে ডাকতেছেন, যায়েদ ইবনে হারেসা রে মক্কার মানুষ আমারে কষ্ট দেয় রে, ছোটকালে তায়েবের জমিনে আমার দুধমা হালিমা আমারে বড় মায়া করতো রে, ও যায়েদ ইবনে হারেসা চল আমার দুধমার দেশ হালিমার দেশ তায়েব দেশে চলে যাই। আমার নবী যায়েদ ইবনে হারেসারে লইয়া তায়েব দেশে যাইয়া পৌঁছে গেলে কিছু ময় মুরব্বীরা বসে আছে, সামনে যায়েদ ইবনে হারেসা ডাকতেছে, ও মুরব্বীরা আপনাদের পাশে মক্কার একজন মেহমান এসেছে, যিনি আল্লাহর হাবিব আল্লাহর দোস্ত আল্লাহর নবী, যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী আপনাদের মধ্যে এসেছে, কিছু কথা বলবেন। মুরব্বীরা কয়, আশ্চর্য, মুহাম্মদরে নবী বানাইছে? আমরা তো মক্কা নগরে আবু জাহেল নামে একজন নেতা আছে তারে চিনি, তারে না বানাইয়া মুহাম্মদরে বানাইছে, এটা কথা কইলা? আচ্ছা নবী কি কেউ বানাইতে পারে? নির্বাচন ফিরে নবী বানান যাইব? নবী বানানোর দায়িত্ব কার? হেরা ঠাট্টা মস্কারি করতেছে। আমার নবী হাতে ইশারা দিলেন যায়েদ ইবনে হারেসাকে, যায়েদ রে তারা আমারে চিনবে না, চল আমরা আরো সামনে বাড়ি, আমার দুধ মা হালিমার জায়গায় চলে যাই। একটু সামনে বাড়লেই মুরব্বীরা যুবকদেরকে ডাইকা ডাইকা পাশে বিরাইয়া বলে, মক্কা থেকে আসছে নবী বলে হইছে, তোমরা তাকে কিছু সাইজ করে দাও। পাথর লইয়া যুবকেরা দর দর মার মার কইয়া দৌড়াইতেছে। আমার নবী একবার পিছনের দিকে চাই, আবার সামনের দিকে চাই, দুধমা হালিমার বাড়ি কত দূর। যায়েদ ইবনে হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ অবস্থা ভালো দেখা যায় না গো, জীবন বাঁচাইতে পারবো না গো নবী। যায়েদ ইবনে হারেসা এইভাবে বারবার অনুরোধ করতেছে যুবকদের দিকে তাকাইয়া, কিন্তু তারা চারদিক এসে ঘেরাও করে ফেলেছে, নবীকে সামনে যেতে দেয় না, পিছনে যেতে দেয় না, ডাইনে বামে যেতে দেয় না। যায়েদ ইবনে হারেসা বলতেছে, পাথর হাতে নিয়ে আসছো, তোমাদের উদ্দেশ্য কি? আমার নবীরে কি মারবা? আমার নবীরে মাইরো না, আমি যায়েদের বুকটা পেতে দিলাম, মারতে মারতে আমার জীবন বাহির করে ফেলে দিল, সমস্ত শরীরে রক্তাক্ত, টাইনা উঠাইছে, উঠতে পারে না, হাঁটতে পারে না, ধাক্কা দিয়ে হাঁটাইয়া আবার পাথর মারছে, তিনবার করে মারতে মারতে রক্ত মুবারক মাথার থেকে একেবারে জুতা মুবারক পর্যন্ত রক্ত ভরে গেছে, জামাটা যেন সাদা জামা লাল লাল হয়ে গেছে। তিনবারের মাথায় বেহুশ হবে। আমার নবী রক্ত মাখা দুইটা হাত বাড়াইয়া ডাকে, যুবকেরা রে আমারে কোন অপরাধে মারো, আমি কি অপরাধ করেছি, কোন দোষে তোমরা এইভাবে আমারে মারো? আমারে আর মাইরো না রে যুবকেরা, তোমরা কি জানো না আমার মা নাই, আমার বাবা নাই? যায়েদ ইবনে হারেসা সাক্ষী, আমার মা নাই বাবা নাই, তোমরা এইভাবে আমারে মাইরো না। কিন্তু থামলো না, মারতে মারতে তিনবার করে বেহুশ করেছে। অবশেষে নবী মাথা উঠায় না, জ্ঞান ফিরে না, যুবকেরা দৌড়াইয়া চলে গেল, আর যায়েদ ইবনে হারেসা আমার নবীকে কোলে করে পাহাড়ের কিনারে একটা পাথরের মধ্যে বসাইতে চাইলে পাথরটা ক্ষতবিক্ষত নবী বসবে বিদায় তোলার মতো নরম বিছানা হয়ে যায়। নবীকে বসাইলে আমার নবী গার রাখে না, রক্তগুলো জামা কাপড় লাল লাল হয়ে ভিজে আছে, মনে হয় চিপা দিলে পানি রক্তের মতো বাহির হবে। এবার যায়েদ ইবনে হারেসা নবীজিকে ধরে রাখছে, নবী গার ছেড়ে দেয়। এমনি সময় জিবরাইল এসে লম্বা ঘটনা, নবীজির পাশে এসে হাজির হয়ে ডাক দিলে, নবীজির জ্ঞান ফিরল। আমার নবী যায়েদ ইবনে হারেসার দিকে তাকিয়ে আছে। জিবরাইল ডাকে, হুজুর এই মার যারা মারল গো, আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসছি, অনুমতি দেন আমি বিচারটা করে দিব। আমার নবী বলেন, না না, তারা বুঝে না রে, আমারে মারছে, এই মায়ের বিনিময় এ দুনিয়ার কোনো বিচার আমি চাই না। জিবরাইল, একটা কাজ কইরো, আমার রক্ত মাখা জামাটা গো আমার আল্লাহর দরবারে জমা দিয়া দিলাম, এই রক্তের ভিজা জামাটা আমি আল্লাহর দরবারে আমানত করে দিলাম। হাসরের জমিন যেদিন কায়েম হবে, আদা দুপুরে যেদিন সূর্য আসবে, আমার উম্মতেরা যদি বিপদে পড়ে যায়, এই রক্ত মাখা জামার বিনিময় আমার উম্মতের তরাইয়া লইয়া যাইব। যেই নবী তাইবের জমিনের রক্তের ভিজার জামা আপনার আমার নাজাতের জন্য রেখে দিল, এই নবীকে খুশি করার জন্য কিছু কাজ করা বলুন আমাদের দরকার আছে কিনা? সেই নবীর খুশির কাজটাই হলো জামাতের শহীদ নামাজ। বাবারা, যেই জামাতের শহীদ নামাজের ব্যবস্থা মসজিদের পক্ষ থেকে আপনাদের কাছে হাত বাড়িয়েছিল, দেখলাম আপনারা নবী খুশির কাজ সকলে করতে পারেন নাই। যে জামাত নবী কত খুশি, মা আয়েশার জীবনী, মসজিদের নববীতে জামাতের নামাজ শুরু হবে, নবীজি 17 ওয়াক্ত নামাজ জামাতে যাইতে পারে নাই অসুস্থতার জন্য, তারপরও জামাত শুরু হবে, নবী প্রস্তুতি নিতেছেন জামাতে যাওয়ার জন্য, অসুস্থ, হাতে বর করে একটু দাঁড়িয়ে গেছে, নবী কাত হয়ে পড়ে গেছে। মা আয়েশা বলেন, হুজুর শাস্তে দেয় না, উঠছেন না, আবার উঠতে চাইছে, নবী উপর হয়ে পড়ে গেছে, মা আয়েশা টাই না বসাইছে, নবী গো আপনি যায়েন না। আমার নবী কান্দে, এরে আয়েশা, আমি কি আর পারবো না রে জামাতে যাইতে? রে বাবা যুবকেরা, এই নবীর ভালোবাসায় জামাতের ব্যবস্থায় শরিক হও। যারা নবীর ভালোবাসায় এইভাবে বসে আজ শুনেছ, নবীর পক্ষ নিয়েছ, আমার মন বলে তোমাদের মতো যুবকেরাই তো একদিন আমার নবীর মারছে। এই নবীর পক্ষে যারা এসেছ, আমার নবী তোমাদের জন্য ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। সেই নবীর সুপারিশে ফুলসিরাত পার হইয়া জান্নাতে যাওয়ার জন্য আপনাদের কাছে এই মসজিদের পক্ষ থেকে 2টা হাত বাড়াইলাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ডাক দেন না, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন, মায়া নজরে তাকিয়ে দেখো, গভীর রাত্রে তোমার আদুরের বান্দারা তোমার ঘর মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে 2টো করে হাত তোমার কাছে বাড়াইছে। মাবুদ, এই গভীর রাত্রে তোমার বান্দারা তোমার কাছে হাত বাড়াইছে, তুমি জিগাও না কে কোন আশায় হাত বাড়াইছে। আল্লাহ গো, আমি তো জানি না কার মনে কি আশা, কার মনে কি ব্যথা, তুমি তো জানো কার মনে কি আশা। তবে সকলের পক্ষ থেকে আমি একটা দরখাস্ত করব, আমরা দুনিয়ায় থাকবো না জানি, তারপরেও শয়তানের দোকায় পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে বহু গুনাহ করে ফেলেছি। আজকের মাহফিলের উসিলায় আমাদের সকলের গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ, গুনাহ করেছি বলেই তো ক্ষমা চাইলাম, তুমি যদি ক্ষমা না দাও, তোমার বান্দা গুনাহ লইয়া কই যাবে গো আল্লাহ? দুনিয়ায় দেখছি সন্তান অপরাধ করলে মা যদি থাপ্পড় দেয়, কানতে কানতে বাবার কাছে যায়, বাবা আদর করে, বাবার কাছে যদি অপরাধ করে বাবা থাপ্পড় দিলে কানতে কানতে মায়ের কাছে যায়, মা টাইনা টাইনা বুকে জড়ায়। আমরা অপরাধী গো, আমরা গুনাহগার গো, এই গভীর রাত্রে হাত বাড়াইছি, তুমি যদি ফিরাইয়া দাও, বলো আমরা আর কার কাছে যাব গো আল্লাহ। ফিরাইও না, ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, কে নেককার কে গুনাহগার কাউরে কিছু কইও না। এই মাহফিলের উসিলাই মা বোনদেরকে সহ আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ গো। জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। আমি জানি না হাজার হাজার মানুষ হাত বাড়াইছে, কার মনে কি ব্যথা আছে, কার মনে জানি ব্যথা আছে। মানাই মানাই গো মানাই, কার মনে জানি ব্যথা, বাবা নাই বাবা নাই গো হুজুর, দোয়া না করে বাড়িতে যাব না গো হুজুর। আমার আশপাশের ছেলেরা বাড়িতে যাইয়া মা মা কইয়া যখন ডাক মারে গো, আমার মা নাই, আমার কলিজা মানাইতে পারি না। আমার আশপাশের বন্ধুরা বাবা বাবা কইয়া যখন ডাকতে থাকে, আমার কলিজা মানে না গো হুজুর। কে জানি হাত বাড়াইছে মায়ের অভাবী, কে জানি হাত বাড়াইছে বাবার অভাবী, মায়ের অভাবী বাবার অভাবী। 7-8 বছরের একটা বাচ্চা ছেলে মাহারা বাবাহারা হয়ে গেছে। ঈদের দিন সকালবেলা খালি মানুষের মুখের দিকে তাকাইয়া থাকে। কত বাবা সন্তানের জামা কাপড় পরাইয়া আঙ্গুলে ধরে ধরে ঈদগায় রওনা হইছে। ছেলেটা দৌড়াইয়া পিছে পিছে যায়, ওই ছেলেটাকে টাইনা জিজ্ঞেস করে, ও বন্ধু আমার, কার আঙ্গুলে ধরে ঈদগায় যাইতেছ? ছেলেটা জবাব দেয়, আমার আব্বু আমার আব্বু। একটা চিৎকার মেরে ডাকে, বাবু আমার আব্বু কই গো, আমি কার আঙ্গুলে ধরে ঈদগায় যাব গো? এই নতুন জামা আমার কে কিনা দিবে গো? বাবাটা নিজের ছেলের ছেড়ে দিয়ে বাচ্চা বাতায় হাত বোলাইয়া বলতেছে, বাবা তোমার কি বাবা নাই? না না আমার বাবা নাই। কান্নাকাটি শুনে দৌড়াইয়া এলাকার মহিলারা জড়ো হয়ে মাথায় হাত বোলাইয়া আদর করতেছে। এবার ছেলেটা কান্দে, আপনারা কারা গো আমার মাথায় হাত বোলাইয়া আদর করেন? আপনারা কে কি হন আমি জানি না, আপনাদের কাছে জানতে চাই আপনার এইভাবে আমারে আদর করতেছেন, আমার মা কই গো? আমার মা কেন আদর করে না? আমার মা যদি আমারে আদর করত, গোসল করে জামা কাপড় পরাইতো, ঈদের দিনে না জানি আমার কত শান্তি লাগতো। এই মায়ের ব্যথা লইয়া কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ। আমি নিজেও মার অভাবী হয়ে গেছি গো আল্লাহ। আমার মা সহ মা বাবা যাদের খবরে আর দেরি করো না, এই মুহূর্তে তাদের খবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও রে জান্নাতের মালিক। ওই সকল মা বাবার পক্ষ থেকে তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ, তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ। মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও, আমার আব্বা জানের হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও গো আল্লাহ। এ আল্লাহ, খাস করে আজকের মাহফিলে যারা হাত বাড়াইয়া এ পর্যন্ত কষ্ট করেছে, আমাদের মধ্যে যারা বিমারি, আমি নিজেও বিমারি আল্লাহ গো, আমাকে সহ সকল বিমারিকে শেফা দান করে দাও। আমাদের মধ্যে যারা অভাবী, অভাব দূর করে দাও। যারা নামাজি, নামাজ কবুল করে লও। যারা নামাজ পড়ে না, নামাজের বুঝ দান করে দাও। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা ব্যবসা করে, ব্যবসায় বরকত দাও। যারা চাকরি করে, পদোন্নতি দান করে দাও। যারা গৃহস্থী করে, জমির ফসলে বরকত দাও। যারা বিদেশ থাকে, সহি সালামতে রাখো। যারা বিদেশ যাবে, মনের আশা পুরা করে দাও। ইয়া আল্লাহ, খাস করে যাদের ছেলে মেয়ে আছে, সকলের ছেলে মেয়েদেরকে হায়াত বাড়াইয়া দাও। ছেলে মেয়েদেরকে অকালে মৃত্যু দিও না। মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না। ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না। ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। আয় মাবুদ, অনেকের ছেলেরা মেয়েরা পরীক্ষা দিতেছে, আল্লাহ গো তাদেরকে কামিয়াবি দান করে দাও। আজকের মসজিদের পক্ষে যারা এই পর্যন্ত মাহফিলে কষ্ট করেছে, সাহায্য সহযোগিতাও করেছে, তোমার পক্ষ থেকে সকলকে সাহায্য দিয়ে শান্তির ফয়সালা করে দাও। তোমার ঘরের পক্ষে যারা সাহায্য সহযোগিতা করেছে, করবে কথা দিয়েছে, সকলকে তুমি তোমার ঘর খানায় কাবা দেখাইও গো আল্লাহ। তোমার বন্ধুর রওজা জিয়ারত নসিব করে দিও গো আল্লাহ। মক্কা মদিনা যদি যাইবার তৌফিক না দাও, মদিনাওয়ালা রে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। ইয়াল্লাহ নবীজিকে স্বপ্নে দেখাইয়া আমাদের কলিজা ঠান্ডা করে দাও। তোমার ঘর মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিল, এই মাহফিল কবুল করে কিয়ামত পর্যন্ত কায়েম রাখো গো আল্লাহ। মসজিদ কমিটির ভাইদেরকে তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। মাবুদ গো, মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও গো আল্লাহ। যুবকদেরকে খালেদ বিন ওলীদের মতো কবুল করে লাও গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দাও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদের উসিলাই, জিকিরের উসিলাই, তোমার ঘর মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিল, যারা মসজিদের টাকা পয়সা দান করেছে, এ দান উসিলা বানাইয়া আমাদের সকল দরখাস্ত কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ও সাল্লাল্লাহু তাআলা আলা খৈরি কলকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।